হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সুজন, আমি আজকে এলজির একটা নিউ ব্র্যান্ড 4K টিভি নিয়ে কথা বলব। আমাদের এই টিভিটার মডেল হচ্ছে 43UM7600। তো নর্মালি হচ্ছে আমাদের প্রত্যেকটা টিভিরই কিছু ইউনিক ফিচার থাকে যেটা হচ্ছে গ্লোবালি অন্য কোনো ব্র্যান্ড দিচ্ছে না, তো সেগুলো নিয়ে আমি আজকে কিছু কথা বলবো। তো ফার্স্ট অফ অল যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা টিভির ব্র্যান্ড, সেটা হচ্ছে প্যানি। এটাকে আমরা অনলি আইপিএস 4K টিভি বলে থাকি। এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে অনলি কেন বলা হচ্ছে। অনলি বলা হচ্ছে যে এই যে আইপিএস প্যানেল, এটা আইপিএস প্যান একমাত্র প্রোভাইড করছে এলজি। আইপিএস প্যানেলের কিছু ডেফিনেশন আছে, সেটা হচ্ছে এইটার অ্যাঙ্গেল ভিউটা 178 ডিগ্রি, যেখানে আপনার আদার্স ব্র্যান্ড ভিএ প্যানেল দিচ্ছে 155 ডিগ্রি অ্যাঙ্গেল ভিউ। আমরা বাসায় কিন্তু নর্মালি হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে টিভি দেখে থাকি, সো আমাদের আইপিএস 4K ইউএসডি টিভি আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখবেন পজিটিভ। এরপর রয়েছে আপনার ট্রু কালার, আপনি অ্যাকুরেট কালার পাবেন হচ্ছে আইপিএস প্যানেল, আপনি ভিএ প্যানেলের থেকে আপনি অ্যাকুরেট কালার পাবেন আইপিএস প্যানেল। এরপর যদি আসি হয় স্ট্রং, ভিএ প্যানেল থেকে আমাদের আইপিএস প্যানেল 25% স্ট্রং। আপনি যখন ভিএ প্যানেল নক করবেন দেখবেন প্লেকার হচ্ছে, ছবি নষ্ট হয়ে যাচ্ছে, বাট আমাদের আইপিএস প্যানেল কিন্তু 25% স্ট্রং এর কারণে আমি অনেক জোরে নক করছি বাট কোনো প্লেকার হচ্ছে না। বাসায় কিন্তু বাচ্চাদের ছোট আঘাতও কিন্তু ভাঙার চান্স খুব কম। এই যে হচ্ছে আমাদের আইপিএস প্যানেল। এরপর যদি আমি আসি সব থেকে ভয়ঙ্কর অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের ম্যাজিক রিমোট। কাস্টমার সেইং দ্যাট অ্যাডভান্টেজ ভয়ঙ্কর অ্যাডভান্টেজ, এটা হচ্ছে লাইক মাউস। আমরা কিন্তু সবাই কম বেশি মাউস ইউজ করেছি, সো আপনি একটা স্মার্ট টিভি কিনবেন আর আপনি স্মার্টলি সেটা অপারেট করতে পারবেন না তা কিন্তু হয় না, বাট একমাত্র এলজির স্মার্ট টিভি কিনলেই কিন্তু আপনি স্মার্টলি টিভিটা অপারেট করতে পারবেন। এটা লাইক মাউস, চলুন দেখি কীভাবে এটা কাজ করে। এটা হাতের মোশনের সাথে কাজ করবে, আপনি এই কার্সারটা কিন্তু খুব দ্রুত কাজ করবে। হ্যাঁ, আমি দেখি আমি হাতের মোশনের মাধ্যমে কিন্তু এটা কাজ করছে, সো দেখি আমরা কীভাবে কাজ করব। আমি যদি হোম থেকে মেনুতে যাই, এখানে আমি যদি ওয়েব ব্রাউজে যাই, তাহলে আমি যদি কোনো কিছু সার্চ করি, হ্যাঁ সার্চ করার ক্ষেত্রে যেমন হচ্ছে এলজি ছাড়া আদার্স ব্র্যান্ডগুলো যত দামি টিভি কেনেন না কেন সবাই কিন্তু আপনাকে বাটন রিমোট দেবে। আর এখানে হচ্ছে আমরা আপনাকে দিচ্ছি ম্যাজিক রিমোট। এটা আপনি অন্য অন্য আদার্স ব্র্যান্ডের টিভি কিনলে আপনাকে এভাবে বারবার প্রেস করে, আপনি স্ক্রিন লক্ষ্য করবেন এ কিন্তু বারবার প্রেস করে কিন্তু লিখতে হয় বা কোনো কিছু সার্চ করতে হয়। হ্যাঁ, বাট আমাদের এলজি স্মার্ট টিভি কিন্তু আপনাকে বারবার প্রেস করতে হবে না, আপনি মাউসের মাধ্যমে কিন্তু কাজ করতে পারবেন, খুব দ্রুত ফাস্ট লিখতে পারবেন। হ্যাঁ, এখানে কিন্তু আর একটা এক্সট্রা অ্যাডভান্টেজ আছে, আমরা লাইক ফেসবুক ইউজ করতেছি অথবা ইউটিউব ব্রাউজ করতেছি, এখন আপনার টিভিতে একটা একটা ভালো প্রোগ্রাম বা একটা ভালো নিউজ আসছে আপনি কি ক্যান্সেল করে দেখবেন? না, ক্যান্সেল করে দেখতে হবে না। এখানে আমাদের একটা আইকন আছে, এই আইকনে ক্লিক করলে কিন্তু আপনি ছোট আকারে একটা টিভি স্ক্রিন চলে আসবে, আপনি এটা স্ক্রিনে যে কোনো জায়গায় মুভ করে রাখতে পারবেন, তার মানে আপনার কিন্তু কোনো ইম্পর্টেন্ট প্রোগ্রাম মিস হবে না। এরপর যদি যাই আমি এটার এই রিমোটের মাধ্যমে আরও দুইটা আমাদের ফিচার রয়েছে, লাইক আমি যদি বলি এআই থিঙ্ক ইউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমার টিভিতে কিন্তু স্পেশালি কৃত্রিম বুদ্ধিমত্তা, এটাও কিন্তু ইন্টারন্যাশনালি অনলি এলজি দিচ্ছে আমাদের এআই থিঙ্ক ইউ। আপনি এআই থিঙ্ক ইউটা কাজ হচ্ছে আমরা নর্মালি হচ্ছে টিভিতে আমি অপারেট করতে পারবো এবং লাইভ আপনাকে মেসেজ দিবে, আপনি যদি ওকে কোনো কিছু কোশ্চেন করেন ও শুনবে বুঝবে দেন অ্যান্সার দিবে। কারণ আমি কিন্তু এখন বর্তমানে কিন্তু জানি না যে আমার ঢাকার বা বাংলাদেশের ওয়েদার কত, যদি আমি এক্সাম্পল স্বরূপ আমি ওকে কোশ্চেন করি, লাইক আমি দেখাচ্ছি এক্সাম্পলটা, টুডে ঢাকা ওয়েদার, আমি কিন্তু ওকে কোশ্চেন করেছি যে আজকে ঢাকার ওয়েদার কত, ও কিন্তু আমাকে নর্মালি কিন্তু আমাকে মেসেজ দিয়েছে 31 ঢাকা ওয়েদার। এখন নর্মালি কিন্তু বাসার ম্যাডামরা কিন্তু নর্মালি বিভিন্ন ইউটিউবে রেসিপি সার্চ করে নতুন নতুন রান্না করে স্যারদের খাওয়াতে পছন্দ করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি যদি এখানে এক্সাম্পল স্বরূপ আপনি সার্চ করেন হাউ টু মেক বিফ কারি, জাস্ট এক্সাম্পল স্বরূপ আমি দেখলাম, এখানে কিন্তু দেখবেন ডিসক্রিপশন সহ কিন্তু আপনাকে দেখুন আপনি স্ক্রিনে দেখবেন ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছে আমি কিভাবে হচ্ছে গরুর মাংস বা গরুর তরকারি আমি রেডি করবো। সো এটা হচ্ছে এআই থিঙ্ক ইউ, আপনি ওকে যে কোশ্চেন করবেন ও আপনাকে শুনে বুঝে এক্সাক্ট অ্যান্সারটা দিবে।
আপনি চিটাগাং যাবেন, আপনি চিটাগাং যাবেন, আপনি চিটাগাং ওয়েদার কত আপনি জানেন না, আপনি এখানে বসে কিন্তু জানতে পারতেছেন। ম্যাম পার্লারে যাবেন, পার্লার কিন্তু জানেন না পার্লার নিয়ারেস্ট কোথায় আছে, বাট আপনি কিন্তু ওকে কোশ্চেন করলে ও আপনাকে দিয়ে দেবে। এ হচ্ছে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ টিম, এটাও কিন্তু একমাত্র এলজি প্রোভাইড করছে। এর পাশাপাশি কিন্তু ভয়েস কমান্ড, ন্যাচারালি ভয়েস কমান্ড আমরা অনেক কোম্পানি দিয়ে থাকে, বাট ভয়েস কমান্ডে কিন্তু পুরো টিভিটা আপনি অপারেট করতে পারেন, অপারেট করতে পারেন পুরো ভয়েস কমান্ডে। লাইক আপনি যদি মনে করেন যে টার্ন অফ টিভি, সে উইদাউট ইন্টারনেট কাজ করবে, বাট আপনি এআইটা কিন্তু উইথ ইন্টারনেট কাজ করবে, আমি আগে বলে রাখলাম। আপনি ভয়েস কমান্ড যদি লাইক আপনি বলেন টার্ন অফ টিভি, ভলিউম অফ, ভলিউম ডাউন, চ্যানেল 20, সব কাজ করবে। আমি দেখি একটা এক্সাম্পল দিয়ে, আমি টার্ন অফ টিভি বললাম, টিভিটা কিন্তু অফ হয়ে যাচ্ছে, আপনি দেখছেন নিশ্চিত অফ হয়ে গেছে, হ্যাঁ অফ হয়ে গেছে, এখন আমি এটা অন করব। তো এই যে এক্সট্রা অ্যাডভান্টেজগুলো কিন্তু আপনি নর্মালি কিন্তু এলজি টিভিতে আছে। এরপর যদি আমি নেক্সট একটা ইউনিক ফিচারে যাই, সেটা হচ্ছে আপনার আপনার সেলস সার্ভিস। আপনার সেলস সার্ভিস কিন্তু একটা ইলেকট্রনিক্স প্রোডাক্টের ভেরি ইম্পর্ট্যান্ট থিং, কারণ আপনি একটা টিভি কিনবেন, এর ডিউরেবিলিটি, এর লংজিভিটি, এর পারফরমেন্স, এর টেকসার কিন্তু একটা থাকে, কারণ ইলেকট্রনিক্স প্রোডাক্টটা কিন্তু আমাদের সার্ভিসটা অনেক ইম্পর্ট্যান্ট। সো একমাত্র কিন্তু আমাদের এলজি টিভি কিন্তু আপনাকে 4 ইয়ার্স রিপ্লেসমেন্ট দিচ্ছে, এটা কিন্তু ন্যাশনালি বলেন ইন্টারন্যাশনালি বলেন কোনো ব্র্যান্ড আপনাকে দিচ্ছে না। আদার্স ব্র্যান্ড সর্বোচ্চ 3 ইয়ার্স প্যানেল রিপ্লেস দিচ্ছে, বাট আমরা কিন্তু শুধু প্যানেল না, 4 বছরের মধ্যে প্যানেল কোনো ফল্ট করলে পুরো টিভি চেঞ্জ, এটা কিন্তু বিশাল একটা অ্যাডভান্টেজ পাচ্ছে। 4 বছর আপনি কিন্তু নিশ্চিন্তে আপনি এটা ইউজ করতে পারছেন, কারণ একটা টিভির ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার এই এই সব সাপোর্টগুলো অনেক দরকার, অনেক দরকার। তো এই হচ্ছে আমাদের একটা আমাদের যে এলজি আইপিএস 4K টিভিগুলো ডেফিনেশন, আরও কিছু ডেফিনেশন আছে হয়তো সময় সাপেক্ষে বলতে পারলাম না। তো দেখা গেছে আপনি একটা টিভি কেনার আগে অবশ্যই কিছু কিছু জিনিস আপনি দেখবেন, আপনি হচ্ছে প্যানেল দেখবেন, আপনি রিমোট দেখবেন, আপনি হচ্ছে কী বলে ওয়ারেন্টি দেখবেন, হ্যাঁ সব কিছু মিলে একটা ভালো প্যাকেজ, কারণ টিভি কিন্তু আমাদের বাসার ছোটো কারণ অ্যাসারের মতো। সো এটা একটু ভেবে চিনতে ভালো ব্র্যান্ড কেনাই কিন্তু দরকার। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে হয়তো বা আমি শেষ করছি ভিডিও, দেখা হবে হয়তো বা অন্য কোনো নতুন ভিডিওতে, ধন্যবাদ সবাইকে।